আসসালামু আলাইকুম, আমার নাম রহিমা, আমার বাসা হয়েছে নরসিংদী থানা শিবপুর, আমার বয়স 55। আমার তো সমস্যা কমসে কম মনে হয় 7 বছর আগের থেকে। সমস্যা হয়েছে আমার গাড়ের সমস্যা আর কোমরের হাড়, কোমরে ব্যথা, হিড়ের মাঝখানে ব্যথা। আমি তো গ্রামে অনেক ডাক্তার দেখাইছি, হারা ব্যথার ট্যাবলেট ম্যাবলেট দিছে, এই সেই করছে, কোনো কিছু হয় নাই। মনে হয় 10-15 জন ডাক্তার দেখা নিয়েছে, কি জানি ডাক্তাররা চিকিৎসা নিয়েছে। শেষ পর্যন্ত আমি তো অনেক বড় বড় চিকিৎসা নিয়েছি, এ হারা কইছে যে এই চিকিৎসা শেষ, আর কোনো চিকিৎসা চলবে না, এখন অপারেশন করতে হবে। তখন এটা তো আমার ভয় যে আমি অপারেশন করবো না এই বয়সে। আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, তারপরে এটা আমাদের আত্মীয়র মাঝে একটা লোক এখানে ভালো হয়ে গেছে, এই সমস্যাই একই সমস্যা। তারপরে এটা শুনিয়া আমার এখানে নিয়ে আসলো ডাক্তার দেখানোর জন্য, তারপরে স্যার বললো যে ভর্তি হওয়ার জন্য। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সমস্যা যেগুলি আছেন কিছুই নাই গে, আমি তো মনে করেন কোনো বাড়ি কাজ করতে পারবো না, ভাবছি না। ব্যথা 24 ঘন্টা ওই ছিল না, এখন এরকম ব্যথা নাই না। হেরা অনেক আচরণ ভালো করছে, হেরা মেয়ের থেকে অনেক সুন্দর ব্যবহার করছে, অনেক আদর যত্ন নিচ্ছে অনেক। আমি তো একলাই ছিলাম এখানে, আমার তো কোনো লোক নাই, নিজের বাচ্চা নিজের মেয়েরাও এতটুক করে না হেরা যা করছে। তাদেরকে আমি বলতে চাই যারা আমার মতো এরকম কষ্ট করতেছে তারা এই স্যারকে দেখা, এতে চিকিৎসা নিক, অনেক ভালো। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।